যার ভালো ইহকাল তার ভালো পরকাল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, ইসলামের সঠিক ও ভ্রান্ত দিকগুলো তুলে ধরাই আমাদের কাজ, আর সেই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে আসা। আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো, মাইজ ভান্ডারির দয়ায় মুরিদরা নাচতে নাচতে জান্নাতে যাবে, এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। আর যার ব্যাপারে কথা বলবো সে হলো মাজারপন্থী এবং মাঝহাবি, তার নাম সৈয়দ মুকাররম বারি। আপনারা আগে তার একটা ভিডিও দেখেন, তারপর আমি বিস্তারিত বলতেছি। বান্দা মা ঘর রাখা বিরব্বিকাল করিম, কোথায় যাস বান্দা, তুই কোথায় যাস, ফিরে আয় আমার দিকে, ফিরে আয়। আল্লাহ আমি তো অনেক গুনাহ করেছি, আমার গুনাহটা পাহাড় সমান হয়েছে। আল্লাহ বলে যে চিন্তা করিস না, একবার আমার কাছে ফিরে আয়, তোকে মাফ করে দিব আমি। এই যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছে। আর আমি একসাথে দুইটা ভিডিও দেওয়ার কারণ হলো, ভিডিও না হয় অনেক বড় হয়ে যায়। আমি শুধুমাত্র আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে সে মাজারপন্থী। তাহিরের সাথে একটা ভিডিও দিলাম, আর একটা ভিডিও তার আলাদা দিলাম। ওই ভিডিওটা অনেকেই দেখছি, প্রচুর পরিমাণ শেয়ার করেছে। এই ভিডিওটা বলা যায় যে ভাইরাল হয়েছে, হয়তো অনেকে না জেনেই এই ভিডিওগুলি প্রচার করেছে। কারণ মাজারপন্থীরা 60% আকিদা পোষণ করে, হলো শিয়া আকিদা। তা আমি পিছনে প্রমাণ দিয়েছি, ইনশাল্লাহ আগামীতেও প্রমাণ দিব। কারণ তারা মাওলা আলীর বিষয়, মানে হযরত আলীকে মাওলা আলী বলে। তাদের বিশ্বাস যে নবীজি হযরত আলীকে নবীজির সব কিছু দান করে দিয়ে গিয়েছে। তা আমি ওই বিষয়ে আজকে যাচ্ছি না, আমি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য এই ভিডিওটা দিয়েছিলাম যে অনেকে, আমরা যারা সাধারণ মুসলিম আছে, না জেনে এই ভিডিওগুলি প্রচার করছে। প্রচার করার কারণে অনেকেই কিন্তু দেখা যায় তাদের ফ্যান হয়ে যায়। এই কারণে ইসলামের সঠিক বুঝটা বোঝা খুব কঠিন হয়ে যায়। যখন আপনার কাছে একজন ব্যক্তি প্রিয় হয়ে যাবে, তখনই দেখা যাবে আপনি ব্যক্তির যে কোনো কথা গ্রহণ করতে আপনি আর দ্বিধাবোধ করবেন না। তাই আমি আপনাদেরকে সচেতন করার জন্য এই ভিডিওটা দেখালাম। আপনারা আরেকটা ভিডিও দেখেন যে সে কী ধরনের কথা বলতেছে। আমি একটা বড় ভিডিওর কিছু কিছু অংশ আপনাদেরকে দেখাবো, শুধুমাত্র প্রমাণ করার জন্য যে তারা শিয়া আকিদা পোষণ করে এবং তারা স্পষ্ট মুশরিক। তারা নবীজির বিধান এবং আল্লাহ তাআলা যে বিধান নবীজির উপরে দিয়েছে কোনোটাই তারা মানতে রাজি না। এই কারণে আরেকটা ভিডিও দেখেন আপনারা। গৌসিয়তের দরবার, বেলায়েতের দরবার, এটা মাওলা আলীর দরবার, এটা রাসূলের দরবার। এই দরবারের দিকে আঙ্গুল তোলা মানে মাওলা আলীর দিকে আঙ্গুল তোলা, এই দরবারের দিকে আঙ্গুল তোলা মানে রাসূলের দিকে আঙ্গুল তোলা, আর রাসূলের দিকে আঙ্গুল তোলা মানে লামকানে খোদার দিকে আঙ্গুল তোলা। তোমার রাসূল মদিনা থেকে ডাক দিয়ে বলে, আই মাইজ বান্দার দরবারে আমার আওলাদ আছে, আমার গৌসুল আজম আছে, আমার আওলাদ আছে, আমার ফুল আছে, আমার রক্ত আছে। ওই রাসূল আজম যার উপর খুশি হয়ে যায়, আমি রাসূল তার উপর খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। শুনলেন তো কত সুন্দর করে বলতেছে, মাইজ ভান্ডারির দিকে আঙ্গুল তোলা মানে রাসূলের দিকে আঙ্গুল তোলা, আর রাসূলের দিকে আঙ্গুল তোলা মানে আল্লাহর দিকে আঙ্গুল তোলা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর কত সুন্দর করে বলতেছে যে রাসূল নাকি বলেছে মাইজ ভান্ডারির দিকে যাওয়ার জন্য, ইন্নানিল্লাহ। তারা যে স্পষ্টভাবে যে একটা হাদিস আছে আপনারা জানেন, যে তারা জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে মানুষদেরকে আহ্বান করবে জাহান্নামে নেওয়ার জন্য, তারই একটা প্রমাণ এই ভিডিওটা। কত সুন্দর করে নবীজির নামে মিথ্যাচার করতেছে, অথচ নবীজি উনি ইসলাম কমপ্লিট করে দিয়ে গেছে, তারপরে ইসলামে আর কোনো কিছু প্রবেশ করানোর কোনো যুক্তি নাই। অথচ এই মাঝবান্ডারি সম্ভবত 120 বছর ধরে এই মাইজবান্ডারির তরিকা চলতেছে। আসলে এদেরকে হানাফি বলাটাও বড় ধরনের ভুল। তারা যে কী মানতেছে তারা নিজেও জানে না। তারা একবার বলতেছে হানাফি মাজহাব,
আবার বলতেছে কাদেরিয়া তরিকা, আবার বলতেছে সিস্তিয়া, আবার বলতেছে নস্কেবন্দিয়া। এই ধরনের বিভ্রান্ত করে মানুষদেরকে একটা আওলা জলের মধ্যে ফেলে রেখেছে। আপনারা আরেকটা ভিডিও দেখেন। কথা বলেন ঠিক না বেঠিক? মাইজবান্ডার দরবার শরীফ এমন একটা জায়গায় অবস্থিত যেখানে হাজার হাজার রসুলের দুশ্মন, ওলি আল্লাহর দুশ্মন এক জায়গায় অবস্থান করে, আর আমার গৌসুল আজমের গোলামেরা সে জায়গায় ডোল বাজায় বাজায় আসে। আরেকটা মানে গৌসুল আজম মাইজবান্ডারি এতক্ষণ ডোল বাজাইলা, এতক্ষণ আওয়াজ করলা, মাইক বাজাইলা, ভালো কথা, এখানে আসার পরে মাইকের সাথে সাথে তালও বাইরে গেছে। ব্যাপারটা কি বলে যে হাসরের ময়দানে ওই সমস্ত দুশমনে রাসূল, দুশমনে আউলিয়ায়ে কেরামের সামনে যখন আমরা লেওয়ায়ে হামদে গৌসুল আজম মাইজবান্ডারি দয়া হয়ে, গৌসুল আজম মাইজবান্ডারির দয়া নিয়ে গৌসুল আজম মাইজবান্ডারিকে অনুসরণ করে করে নেচে নেচে জান্নাতের মধ্যে যাব, সেটার প্রস্তুতি নিচ্ছে দুনিয়ার মধ্যে থেকে, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই যে মাইজবান্ডারির মুরিদরা কি কারণে ঢোল বাজায় এটা তারা স্পষ্ট করে দিল যে তারা জান্নাতে নাচতে নাচতে এই ঢোল বাজিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। আস্তাগফিরুল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ধর্ম রেখে গেল, কি দিন রেখে গেল, আর তারা কি দিন পালন করতেছে? আমার অনুরোধ আপনারা একটু চিন্তা করুন যে এটা কিভাবে ইসলাম হইতে পারে। মাজারপন্থীরা স্পষ্ট মুশরিক, তারা যদি তৌবা ছাড়া মারা যা, সঠিক বুঝ না বুঝে তৌবা ছাড়া মারা যা, তারা স্পষ্ট জাহান্নামী। তা আমি শুধুমাত্র আপনাদেরকে সচেতন করার জন্য, আর যদি কোনো মুফতি মুহাদ্দিস মাজারপন্থীর থাকেন তাহলে আপনি আমার সাথে বসতে পারেন, যদি বলেন তাহলে আমি আপনার সাথে যোগাযোগ করব। কিভাবে আপনারা মানুষদেরকে এইভাবে বিভ্রান্ত করছেন কোরআন হাদিসে অসংখ্য দলিল থাকার পরে যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করতে হবে, থাকার পরেও কিভাবে আপনারা এই ভ্রান্ত দিকে মানুষকে ডাকছেন? আপনারা আরেকটা ভিডিও দেখেন তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন। আরেকটা আওয়াজে আমাদের কাছে কারামত আছে, আমাদের কোথাও যাইতে হয় না, সেই জন্য যারা মাইজবান্ডার দরবারের গোলামীর মধ্যে একটিবার নাম লেখাই দিয়েছে আমার গৌসুল আজম মাইজবান্ডারির বেলায়েতের জবানের ফরমান, ও আমার আশেগান, একবার যখন তুই আমার মুরিদানের খাতায়, আমার গোলামের খাতায় একবার নাম এন্ট্রি করেছিস, পৃথিবীর কোথাও যাবার প্রয়োজন নাই, পৃথিবীর শেষ প্রান্ত থেকে যদি কোনো আশেগান আমি গৌসুল আজমকে মহব্বত করে একটাবার স্মরণ করস, আমার বেলায়েতের ক্ষমতা তোকে সে জায়গায়ও সাহায্য করতে চলে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আরেকটা আওয়াজে বলেন ঠিক না বেঠিক? দেখলেন তো কত সুন্দর করে বলতেছে মাইজবান্ডারির মুরিদরা কোথাও যাইতে হয় না, তাদের নামাজ রোজা হজ জাকাত কিছুই লাগে না, তারা এটাই বুঝাইতে চাইছে। শুধু মুরিদের খাতায় নাম থাকলেই পৃথিবীর যেখানেই থাকুক বেলায়েতের ক্ষমতা মুরিদদেরকে সাহায্য করবে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তারা কি আল্লাহ সুবহান ওয়া তাআলাকে অবসর দিয়ে দিয়েছে? আমার বুঝে আসে না যে এই কথা বলার পরে একজন মানুষ কিভাবে নিজেকে মুসলিম পরিচয় দিতে পারে, আমার এটাই বুঝে আসে না। আর তাদের যে অনুসারীরা আছে কিভাবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলতেছে, একদম ন্যূনতম জ্ঞান যদি থাকে, আর তাদের বিদ্যা না থাকলে বুদ্ধি তো কিছুটা থাকা উচিত ছিল, তারা কিভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে এভাবে অপমান করে। কত সুন্দর করে বলতেছে তারা মাঝবান্ডারের অনুসারী, একমাত্র অনুসরণ করতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের। ভিডিও বড় হয়ে যায় তাই আমি আপনাদেরকে কয়েকটা আয়াত বলতেছি, আপনারা ইচ্ছা করলে নোট করে রাখতে পারেন। এই আয়াতগুলি আপনারা একটু দেখবেন যে আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে স্পষ্টভাবে বলছে আল্লাহ এবং রাসূলের আনুগত্যই একমাত্র মুক্তি, এবং অনুসরণীয় ব্যক্তি। এখন আপনারা আয়াতগুলি নোট করেন, সূরা ইমরানের 31, 32, 132, সূরা নিসার 13, 59, 80, সূরা মাইদার 92, সূরা আনফালের 1, 20, 46, তাওবার 71, সূরা নূরের 47, 52, 54, সূরা আহজাবের 31, 33, মুহাম্মদের 33, ফাতাহ 17, হুজরাতের 14, মুজাদিলার 13 এবং তাগাবুনের 12 নং আয়াত। আপনারা আয়াতগুলি একটু চেক করে নেবেন, ভিডিও বড় হয়ে যায় তাই আমি আয়াতগুলি আপনাদেরকে দেখাতে পারি নাই। আপনারা একটু চিন্তা করুন যে আসলে আপনাদেরকে যারা সাধারণ আছে তাদেরকে
কিভাবে বিভ্রান্ত করছে। তো ইনশাআল্লাহ পরবর্তী পর্বে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।